আসসালামু আলাইকুম, সত্যবার্তা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। কেমন আছেন সবাই? আজ পবিত্র জুমার দিন, জুমা মোবারকের শুভেচ্ছা। যারা প্রবাসে থাকেন, বিশেষ করে সৌদি প্রবাসী ভাইয়েরা, আজকে আপনাদের জন্য কিছু কথা বা কিছু নিউজ, গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি। আজ সৌদি গ্যাজেটে প্রকাশিত, অর্থাৎ পূর্বে আপনার ভ্রমণ নিষেধাজ্ঞার উপর একটি নীতিমালা ছিল, সেই নীতিমালা কিছুটা পরিবর্তিত হয়ে নীতিমালা আরও মানে আইনের কঠোরতা বৃদ্ধি করেছে। সৌদি যাওয়াজাত ও সৌদি আরবের যে জনপ্রশাসন মন্ত্রণালয় আছে, সেটি মিলে এই ব্যবস্থাটি নিয়েছে। ব্যবস্থাটি অত্যন্ত গুরুত্ব, মানে যারা প্রবাসে থাকেন, বিশেষ করে সৌদি আরবে বাংলাদেশি প্রবাসী ভাইয়েরা থাকেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেখানে স্পষ্ট বলা হয়েছে, যারা সৌদি আরবের আপনার ভ্রমণ নিষেধাজ্ঞা অমান্য করবে, তাদের কমপক্ষে 1 লাখ রিয়াল জরিমানা, তারপর থাকছে আপনার 5 বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা। অর্থাৎ আপনি সৌদি আরব থেকে আপনার আইন লঙ্ঘন করে দেশে আসলেন ছুটিতে, তাহলে কিন্তু 5 বছরের মধ্যে আর যাইতে পারবেন না, যদি আইন লঙ্ঘন করে থাকেন। আর একবারে আসার ক্ষেত্রে আপনি একবারে মানে একেবারে এক্সিট মেরে এসে পড়েছেন, কিন্তু বছর দুয়েক পরে আবার যেতে চাচ্ছেন, তাহলেও কিন্তু যেতে পারবেন না। তাই অবশ্যই অবশ্যই আপনাদের এই ভিডিওটি দেখা উচিত, এবং কি আপনার সেই নিষেধাজ্ঞাগুলি কী কী, মানে কোন কোন কারণে এই নিষেধাজ্ঞা হতে পারে, এরকম একটা ধারণা পাবেন। আশা করি ভিডিওটি আমার আপনাদের ভালো লাগবে। তো শুনুন পুরোটা। বিষয়টা হলো, এই কোভিড-19 জনিত কারণে বিভিন্ন দেশের উপর বিভিন্ন সময় সময়ে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসতেছে। সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু বিভিন্ন সময়ে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা আরোপ করে, কখনো কোয়ারেন্টাইন থাকতে হবে, কখনো এই করতে হবে। তো সর্বোপরি যেটা কথা হয়েছে, যে মানে বিশেষ করে সৌদি আরবে যারা ডাবল ডোজ ভ্যাকসিন নেবেন, তাদের ক্ষেত্রে হোটেল কোয়ারেন্টাইন লাগবে না, আর যারা নেবেন না তাদের হোটেল কোয়ারেন্টাইন লাগবে। তো সেই ক্ষেত্রে অনেকে আপনার ভ্যাকসিন জালিয়াতির সাথে সম্পর্কিত থাকতে পারেন। যদি জালিয়াতির সাথে সম্পর্কিত হন, তাহলে কিন্তু আপনি ওই আইনে বলে আপনার ওই আইন আপনার উপর প্রয়োগ করা হবে। অনেকে আবার পাসপোর্টজনিত কারণে, পাসপোর্ট জালিয়াতির সাথে জড়িত, তারাও কিন্তু তাদের উপরও কিন্তু ওই আইনটা বলবৎ থাকবে, এবং তারাও 1 লক্ষ রিয়াল জরিমানা আর 5 বছরের ভ্রমণ নিষেধাজ্ঞার উপর আপনি আপনার উপর আরোপ হবে। এখন কথা হচ্ছে, এখন বলবেন, এখন তো ভাই ইলেকট্রনিক পাসপোর্ট চালু হয়ে গেছে, এখন আবার পাসপোর্ট জালিয়াতি হবে কী করে? হ্যাঁ ভাই, ইলেকট্রনিক পাসপোর্ট চালু হয়েছে, কিন্তু আমাদের কমপক্ষে 30 লাখ বাঙালি সৌদি আরব থাকে, তাদের কিন্তু সবারই ইলেকট্রনিক পাসপোর্ট নাই, তারা কিন্তু এমআরপি পাসপোর্টে দিয়েই চলতেছে। ইলেকট্রনিক পাসপোর্ট সবেমাত্র দেওয়া শুরু হয়েছে বলা চলে। তো এই পাসপোর্টগুলি মানে এই এমআরপি পাসপোর্ট এখনও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দিচ্ছে, তাহলে পাসপোর্ট জালিয়াতি করারও সুযোগ রয়েছে। এখন অনেকেই পাসপোর্ট জালিয়াতির সাথে জড়িত থাকেন, তাদের কিন্তু এটা হবে। আবার দেখা গেছে অনেকেই এয়ারপোর্টে বিভিন্ন সময়ে আপনার ছোটোখাটোকরণে নিষেধ ভ্রমণ আইন ভাঙেন। তো অবশ্যই অবশ্যই যারা সৌদি আরব আছেন, তারা এই আইনটি কোনো মতেই ভাঙার চেষ্টা করবেন না। যদি আপনি এই আইনটি লঙ্ঘন করেন বা ভাঙেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার 1 লাখ রিয়াল জরিমানা, 5 বছরের জন্য আপনি সৌদি এক্সিট করতে পার মানে সৌদি ইন করতে পারবেন না, এরকম আইন কিন্তু করা হয়েছে। আর এই আইন প্রয়োগ করবে কি আইন প্রয়োগকারী মন্ত্রণালয়, অর্থাৎ যাওয়াজাত কতটুকু স্ট্রং মন্ত্রণালয়, যারা সৌদি আরবে থাকেন তারা অবশ্যই জানেন। তো যাওয়াজাত যদি কোনো ঘোষণা দেয়, সেই ঘোষণা কার্যকর না হয়ে পারে না অবশ্যই। তাই আপনারা যারা প্রবাসী আছেন, তারা সৌদির আইনকে শ্রদ্ধা করবেন, এবং সৌদির আইন মেনে যা তারা যে এই সৌদি গ্যাজেটে প্রকাশ করেছেন এই নিউজটি, সেই নিউজটি দেখে, এবং কি যাতে করে কোনো ক্রমেই আপনার ভ্রমণের উপর যে আইনগুলো আছে সেটা আপনার লঙ্ঘন না হয়, লঙ্ঘিত না হয়, আপনি কোনো পাসপোর্ট জালিয়াতির সাথে জড়িত থাকবেন না, আপনি কোনো মানে টিকাজনিত কারণে কারোর সাথে কোনো ধরনের টাকা দিয়ে ভ্যাকসিন নেওয়া বা ভ্যাকসিন সনদজনিত কোনো ধরনের অনিয়মের সাথে জড়িত থাকবেন না, আপনার কোনো ধরনের এয়ারপোর্টে কিছু ক্যারি করা, ঔষধপত্র ক্যারি করা বা বেআইনি কিছু ড্রাগস বলেন, বেআইনি ড্রাগস বা এই ধরনের কিছুর সাথে জড়িত থাকলে আপনার এই নিষেধাজ্ঞা কার্যকর হয়ে ড্রাগস হলে আরও আইনটা তীব্রতর, সেক্ষেত্রে আপনাকে 10 থেকে 15 বছর বা আজীবনও থাকতে হতে পারে। তো এই সব বিষয়গুলো অবশ্যই অবশ্যই আপনারা খেয়াল করবেন। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লাগে, তাহলে অন্যদের মাঝে শেয়ার করবেন অবশ্যই। সত্যবার্তা ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন, আমরা আপনাদের নতুন নতুন আপডেট দিতে অবশ্যই অনুপ্রাণিত হব। যদি আপনারা লাইক এবং কমেন্ট শেয়ার করেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।